হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিঅ্যাক্টর চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে আমি একটা ভোট করেছিলাম যে সালারের রিঅ্যাকশন কে কে চান, ঠিক আছে? তো আপনারা সবাই জানিয়েছেন যে চাই আপনাদের, তো সেই জন্য আমি রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো সালার মুভিটার কথা আমি বলে দিই যে ইন্ডিয়াতে মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম, প্রশান্ত নীল ডাইরেক্টেড সালার, ঠিক আছে? তো এই মুভিটার হচ্ছে টিজার এসছে ভোর 5:30 সময়, ঠিক আছে? তো ওই ভিডিওরই আজকে আমি রিয়াকশন দেবো এবং দেখবো যে নতুন কি হলো। আমি খুব এক্সাইটেড, আমি এখনো অবধি দেখিনি, ঠিক আছে? এখনো সহ্য করে রেখেছি, মানে এটা তো দেখা যাক, আপনারাও দেখুন আমিও দেখি, ঠিক আছে? তো যারা নতুন চ্যানেলে আছেন তো তারা অবশ্যই ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি, ফিরে আসি একটা ছোট্ট ইন্টার পরে, কোথাও যাবেন না। ওকে বন্ধুরা, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়াও, ও ইন মেকার্স ফ্রম কেজিএফ, সিম্পল ইংলিশ, নো কনফিউশন। ও lion, cheetah, tiger, elephant, very dangerous. Yes, absolutely. Oh, cinematic shots in here. Hombale Films. But not in Jurassic Park. Whoa! Baap re! মানে ডাইনোসর কথা বললো। Because in that park there is a Rebel Star Prabhas. Oh boy, Salaar bhai, BGM দেখো, BGM টা শোনো। পার্ট ওয়ান দুটো পার্টে আসবে 28 সেপ্টেম্বর। ওকে, বাপ রে, সিনেম্যাটিক্স ইয়ার। তো ভাই সালার ট্রিজার, ও ভাই গড, ঠিক আছে, গুস বাম্পস গ্যারেন্টেড, ঠিক আছে? হোয়াট আ বিজিএম ভাই, একটুখানি এই যে ট্রিজার ট্রেলারও না, ট্রিজারে যা বিজিএম দিয়েছে না বস, ওতেই গুস বাম্পস, ঠিক আছে? তাহলে মুভিটা কি হতে পারে বলে আপনার মনে হয়, ঠিক আছে? কেজিএফ তো খুব ফাড়ু মুভি ছিল, একদম মানে কি বলবো, টপ ক্লাস, টপ নচ মুভি বলা যায়, ঠিক আছে? তার আগে বাহুবলী ছিল, কেজিএফ ছিল, এগুলো আর ট্রিপল আর, এগুলো জাস্ট আলাদা লেভেলেরই কিন্তু মুভি, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি, ঠিক আছে? আলাদা রকমেরই একটা ক্রেজ থাকে, ঠিক আছে? এবার আসছে কিন্তু সালার, সালার কিন্তু মানে কি বলবো, প্রভাসের যে আগে 2-3টে মুভি যদি আপনারা দেখে থাকেন, ঠিক আছে, তো ওই মুভিগুলো ভালো বিজনেস করতে পারছে না আর অনেকটাই মানে ডাউনফল চলছে প্রভাসের, বলা যেতে পারে। কিন্তু হ্যাঁ, এই মুভিটা থেকে কিন্তু প্রভাস অনেকটা কামব্যাক করতে পারে, অনেকটা কি একদম মানে বিগেস্ট কামব্যাক করতে পারে, ঠিক আছে? লুক দেখে কিন্তু সেরকমভাবে লুক রিভিল করা হয়নি প্রভাসের, কিন্তু হ্যাঁ, জাস্ট হাতের পাঞ্জাটা দেখানো হয়েছে, ঠিক আছে? এর থেকে বোঝা যাচ্ছে যে মানে কি বলবো, মানে জাস্ট দারুণ লাগছে, জাস্ট গুজবাম্প আসলো। আর যে সিনেম্যাটিক্স এইটুকুনি ট্রিজারের মধ্যে যা সিনেম্যাটিক্স দেখানো হলো না, জাস্ট আপনার ফ্যান হয়ে যাবেন, এত সুন্দর ক্যামেরার কাজ, এত সুন্দর সিনেমাটোগ্রাফি যে দেখানো হলো, দারুণ লাগলো, জাস্ট দারুণ লাগলো, ঠিক আছে? আর কেজিএফ এর তো অবশ্যই লিঙ্ক আছে, ঠিক আছে? এটা যখন আমি দেখবেন আমি একদম পুরো বুঝে যাবেন যে এটা কেজিএফ এর একটা সিন ওরকম আছে যেখানে মিলিটারিগুলো আসছিল, ঠিক আছে? কিছু মিলিটারি যারা কমান্ডো টাইপের যারা আসছিল, ওই সিনটা তো পুরো কেজিএফ এর সেটেই শ্যুট করা হয়েছে বলে আমার মনে হচ্ছে, পুরো সেম ছিল, ঠিক আছে? আমি জানি না ওখানে শ্যুট করেছে কিনা, কিন্তু আমার সেম মনে হলো, যেমন কেজিএফ এর কিন্তু আমি অন্তত কেজিএফ চ্যাপ্টার 2-4 বার দেখেছি, ঠিক আছে? তো সেই হিসেবে বলছি যে ওখানের একদম সেম টু সেম ছিল, ঠিক আছে? আমি বলছি যে ওটা কেজিএফ এর সেটেই হয়তো তৈরি হয়েছে। তো সে যাই হোক, প্রশান্ত নীল উনি ডাইরেক্টর, ঠিক আছে? তো ওনার ভিজন কিছু আলাদাই চলে, ওনার মাথাতে আলাদাই রকম চলে, যেমন এস এস রাজামৌলি আছে ওনার মাথাতে আলাদাই কিন্তু বুদ্ধি খেলে, তো আর তার অপোজিটে আছেন প্রশান্ত নীল,
ও মাই গড, মানে টপ করে কেউ আসবে না, ঠিক আছে? আর এটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে স্যালার, আর সবথেকে বড় কথা পার্ট ওয়ান কিন্তু এটা বন্ধুরা, এটা কিন্তু পার্ট ওয়ান কেস ফায়ার বলে আসলো, ঠিক আছে? আর পার্ট টু আসবে, তার মানে ঠিক আছে দুটো পার্টে মুভিটা তৈরি হচ্ছে, পার্ট ওয়ানটা হবে, পার্ট টুর জন্য আরও ক্রেজ বেড়ে যাবে। যদি পার্ট ওয়ানটা সাকসেসফুল হয় তাহলে পার্ট টুর জন্য আরও কিন্তু ক্রেজ অনেকটাই বেড়ে যাবে, তো দেখা যাক, ঠিক আছে? টিজার তো এসেছিল 5:12 মিনিটে, ঠিক আছে? তো এটা মানে কীরকম থিওরিটিক্যাল ব্যাপার আমি বুঝতে পারছি না, ঠিক আছে? অনেক রকম থিওরি আসছে যে এটা নাকি রকি ভাইয়ের সাথে লিঙ্ক আছে, কেজিএফের সাথে লিঙ্ক আছে, যখন নৌকাটা লাস্টে যখন জাহাজ ডুবি হচ্ছিলো তখন ঘড়িতে বাজছিল, এমন ভিডিও আমি দেখছিলাম, ঠিক আছে? এরকম ধরনের হয়েছে, ঠিক আছে? তো জানি না, এখন ফ্যানরা অনেক রকম থিওরি বানাচ্ছে, তো দেখা যাক, ঠিক আছে? যখন ট্রেলার আসবে তখন কিছুটা রিভিল করা হবে, কিন্তু এইটুকুনি টিজারের মধ্যে কিন্তু দেখিয়ে দিল যে কতটা দম কিন্তু আছে এই মুভিটার মধ্যে, সেটা কিন্তু দেখা গেল। তো দেখা যাক, মুভি আসলে তো অবশ্যই দেখতে যাবো, ঠিক আছে? সেটা তো কোনো তো কথাই হবে না, তো ওয়েট করি। আর আপনারা, আমি ওই জন্যই ভোট করেছিলাম যে আপনারা বলেছিলেন যে 50% লোক বলেছিলেন যে হ্যাঁ রিয়াকশন চাই আপনাদের, আর 50% বলেছিলেন যে না দরকার নেই, ঠিক আছে? তো তাও আমি ভাবলাম যে না আপনারা যখন চাইছেন আমি রিয়াকশনটা করেই দিই, তো তাই রিয়াকশন নিয়ে আসলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন ফর ফিউচার মোর আপডেটস, ঠিক আছে? তো আমি এর ওই ধরনের ভিডিও নিয়ে আসি, তো সেই জন্য চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করতে পারেন, এটাই বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো বন্ধুরা রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।